বয়সে ছোট হলেও কাজে সবাইকে ছাড়িয়ে গেছে মিম, যদিও তাকে ছোট মিম বলার উপায় নেই আর। বলছিলাম, লালমাটিয়ার ডি ব্লক থেকে পরিচালিত মেহমানখানার সবচেয়ে কনিষ্ঠ সদস্য 9 বছর বয়সী মিমের কথা। এই মেহমানখানার 24 ঘন্টার স্বেচ্ছাসেবক সে। পুরো নাম তাসফিয়া তাবাসুম মিম। ছোট বলে শুধু গেট খোলার দায়িত্ব থাকলেও এখন সে হয়ে উঠেছে মেহমানখানার গুরুত্বপূর্ণ একজন। কয়েকজন স্বেচ্ছাসেবীর উদ্যোগে গড়ে ওঠা তাদের এই মেহমানখানা প্রতিদিন অসহায় মানুষদের মাঝে ইফতার বিলি করছে। এ বাড়িটি এখন হয়ে উঠেছে মহামারীর ছোটোখাটো এক ত্রাণ শিবির। এখানে নানা বয়সী ও পেশার মানুষ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। সবার সঙ্গে হাতে হাতে কাজ করে মিমো। কখনো সবজি কাটা, কখনো খাবার প্যাকেটে সাহায্য করে। ঘরের কোথায় কোন জিনিসটা রাখা আছে তার সবই এই শিশুর নখদর্পণে। তাই তো কেউ কিছু খুঁজে না পেলেই ডাকছে মিমকে। মেহমানখানার আরেক স্বেচ্ছাসেবী শারীরিক প্রতিবন্ধী মেয়েটিরও দায়িত্ব মিমের। এছাড়া কিছু বেড়াল, কাক আর কবুতরেরও দায়িত্ব আছে তার কাঁধে। আমার তো এখন স্কুল বন্ধ, মামাদের সঙ্গে ইফতারে সাহায্য করি, ত্রাণ প্যাকেট করি, কেউ বাড়ি থেকে আসলে স্প্রে করে দিই, মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে ছবি আঁকি। তার খুব শখ ছিল একটা সাইকেল কেনার, এজন্য জমিয়েছিল কিছু টাকা। মেহমানখানার আর্থিক সংকটে সে টাকা থেকে 600 টাকা তুলে দিয়েছে স্বেচ্ছাসেবকদের হাতে। ছোট থেকে আমাদের সাথে ছিল মিম। আমরা যখন এই মেহমানখানা চালু করি তখন থেকে মিম আমাদের সাথে কাজ করেছে। মিমের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। আমাদের একবার অর্থ সংকটে আমরা ভুগছিলাম, তখন মিমের কাছে ওর সাইকেল কেনার জন্য 600 টাকা জমা দিচ্ছিল, সে 600 টাকা আমাদেরকে দিয়ে সহযোগিতা করেছে। আমরা মিমের প্রতি কৃতজ্ঞ। মিমের মতো একজন সহযোদ্ধাকে পেয়ে আমরা সব গর্ববোধ করি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর এই শিশু মা জেসমিনের একমাত্র অবলম্বন। মাও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে এই মেহমানখানায়। এখন ওর স্কুল বন্ধ, এখন আমাদের সবার সাথে কাজ করে, ইফতারি বানায়, ত্রাণ প্যাকেট করে, এটাই হলো শিক্ষা। সবাইকে শরবত দেয়, শরবত এনে দেয়। করোনার এই সময় বই ফেলে, খেলনা ফেলে সে এখন সামনের সারির যোদ্ধা। আফরিন আজহার ফিজা, হ্যালো.bdnews24.com, ঢাকা।